নৌবাহিনীকে আধুনিক শক্তিশালী ও সক্ষম করে গড়ে তোলা হবে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম হাসান শনিবার সকালে খুলনা নেভাল কমিশনিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন উন্নয়নের ধারাবাহিকতায় নৌবহরে যুক্ত হয়েছে খুলনা শিপয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত আরও একটি যুদ্ধ জাহাজ বানৌজা বিষখালী জাহাজটি আধুনিক প্রযুক্তি সম্পূর্ণ এবং একটি চল্লিশ মিলিমিটার বফর গান দুটি বারো দশমিক সাত মিলিমিটার হেভি মেশিন গান ইকো সাউন্ডার সিস্টেম সহ বিভিন্ন ধরনের যুদ্ধ সরঞ্জামাদিতে সুসজ্জিত অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসও বীর মুক্তিযোদ্ধা সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন নৌবাহিনীর সদস্যগণ সেনা ও বিমান বাহিনীর সাথে কাজে কাজ মিলিয়ে বর্তমানে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে যতদিন প্রয়োজন এই কার্যক্রম অব্যাহত থাকবে আমার প্রিয় বিশ্বাস আজ কমিশিত নতুন জাহাজ বাংলাদেশ বিশ খানি সংযোজনী নির্বাহী সক্ষমতা বিশেষভাবে বৃদ্ধি লাভ করবে